হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 3:30। তো দুপুর 3:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উইদাউট এনি ডিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। তো আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি আমাদের এই বাড়ি থেকে। 3:30 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি। আর এই বাড়িতে এসেছি কেন সেটা তোমাদেরকে বলে দিই। আমি যাব মহা উৎসবে মাম্পিদের বাড়িতে। মানে মহা উৎসব আজকে হচ্ছে, কালকে শিবরাত্রি গেছে, আর সেই উপলক্ষে অনেক লোকজন খাওয়া দাওয়া হবে। তো ওখানেই আমি যাবো, ওই কারণে আসা। আর বাড়িতে আমি সকালবেলা রান্নাবান্না করে এসেছি, যেহেতু মা বাবা রয়েছে, ওই কারণে রান্নাবান্না করে আমাকে আসতে হলো। 3:30 অলমোস্ট বেজে গেছে, ওই বাড়িতে এখনও কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছি। তো ভাবলাম কীর্তনটা শেষ হোক, তারপর যাবো। আর দেখো পেছনে কি সুন্দর লাউ গাছ ঝুলছে। এই আম গাছটা না, এই যে আম গাছটা মরে গেছে, প্রচুর আম হতো, ওই আম গাছটা বেয়ে বেয়ে লাউ গাছটা হয়েছে। খুব মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই এদিকটাও রয়েছে অনেকটা লাউ গাছ, এই দেখো এদিকটা লাউ গাছ রয়েছে। আর এদিকটা দেখো পুকুর রয়েছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আম গাছ। আমের প্রচুর বলো হয়েছে ওই আম গাছটা আমাদের। আমাদের এই বাড়িতে প্রচুর গাছ আছে, কিন্তু সব গাছের নাম জানি না। তো চলো মাম্পিদের বাড়ি যাবো বলে এসছি। রান্নাবান্না তো বাড়িতে করে এসছি, অল্প খেয়েছি, জানি যাবো বলে ওই কারণে খেয়েছি। আমাদের অশ্মিও এসছে, ওই দেখো অশ্মি শুধু লাফালাফি করছে। অশ্মি ওই দেখো, অশ্মির জন্য একটা নতুন জামা নিয়ে এসছে ওর মা। খুব সুন্দর হয়েছে জামাটা, দেখাও সবাইকে। ওরে বাবা, আর ঘুরতে হবে না, অশ্মি আবার ঘুরে দেখাচ্ছে, পরে যাবি তো। তো আমরা একটু পরে যাবো, কোথায়? মাম্পি মাসিদের বাড়ি, তাই তো? একটু একটু পরে আমরা এখন যাবি। কি খাবি ওখানে গিয়ে? খিচুড়ি, ওদের বাড়িতে খিচুড়ি করবে। তো আমরা সবাই মিলে যাবো। তো চলো কীর্তনটা শেষ হোক, বাড়িতে বসে আমরা কীর্তনের আওয়াজ পাচ্ছি বলে যাচ্ছি না এখান থেকে, তো একটুখানি তাই। তো চলো তোমাদেরকে শেয়ার করবো যদি যাই। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো আমরা এখন যাচ্ছি ইনভাইট বাড়িতে, যেখানে মহা উৎসবের প্রসাদ খেতে যাচ্ছি আমরা সবাই। এই যে দিদি, আর ওইদিকটা দেখো বৌদি, অশ্মি আর দিদি দাঁড়িয়ে রয়েছে, আর এদিকটা মা রয়েছে, ওই যে মা জেঠিমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো চলো, 4:30 বেজে গেছে, তো খেতে খেতে হয়তো 5টা বেজে যাবে, বেশি দূর না। ওই দেখো ওই জায়গাটা যাবো, 1 মিনিট লাগবে যেতে। আর এখনো কিন্তু কীর্তন শেষ হয়নি, কীর্তন হয়েই যাচ্ছে, আমরা যাবো তারপর কীর্তন শেষ হবে। আমরা এসে খেতে বসে পড়েছি, আর প্রচুর ভিড় হয়েছে। তো দেখো এখানে কিন্তু অনেক লোক বসেছে, একসাথে মনে হয় 150 লোক তো হবেই, আমি আইডিয়া করে বললাম। আর আজকের প্রসাদ হলো খিচুড়ি, লাবড়া আর পায়েস, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। খাওয়া কমপ্লিট, আর দিদির হাতে দেখো, দিদি খিচুড়ি লাবড়া সব নিয়ে যাচ্ছে। আমার হাতে এটো, কিছু না বাকি আছে রাখবে। আমার হাতে এটো দেখো, হাতও কিন্তু ধুইনি আমরা, এদিকতে একটু চারা দে। এ দেখো হাতও ধুইনি, হাতে পুরো এটো লেগে রয়েছে। হাতটা ধোবো। আর অনেক বছর পর মহা উৎসব খেতে গেলাম, প্রায় 5 বছর পর। হ্যাঁ, নাচের ক্লাস দেখি। ও আজকে আমাদের নাচের ক্লাস রয়েছে, বাট যাবো কিনা জানি না, কটা বাজে কে জানে। 4:00 থেকে নাচের ক্লাস, এখন হয়তো 5টা বেজে গেছে। বৌদি দাঁড়াও দেখি কটা বাজে। তো চলো যদি নাচের ক্লাসে যাই তোমাদের অবশ্যই শেয়ার করব। আর বৌদি আজকে যাচ্ছে আমাদের নাচের ক্লাসে, কারণ বৌদির মেয়েকে নাকি ভর্তি করাবে তাই। তো চলো যে নাচ শেখা তাকে ফোন করবো, যে নাচের ক্লাস অর্ধেকটা হয়ে গেছে কিনা, কারণ 5টা তো অলমোস্ট বেজে গেছে আর আমাদের নাচের ক্লাস 4:00 থেকে শুরু হয়। হাত না ধুয়ে শুধু বকবক করেই যাচ্ছি, বকবক করেই যাচ্ছি। আর আমাদের অশ্মি দেখো খায়নি, অশ্মি গেছে এমনি খায়নি। দেখি অশ্মি হাত দেখি, আর একবারে অনেক লোককে দিয়েছে খেতে, খিচুড়ি লাবড়া পায়েস সবটাই খুব সুন্দর হয়েছে। আমাদের হাত ধোয়া কমপ্লিট, আর বাবাও গেছিল খেতে, বাবা গেছিল পায়েস খেতে। বলো পায়েস, পায়েস কি খেয়েছো? পায়েস খিচুড়ি খেয়েছো? আর আর বলো আর কি খেয়েছো? লাবড়া পায়েস খাওনি? না, মিথ্যা কথা বলছো বাবা, আমাদের সাথে বসেনি। হ্যাঁ হ্যাঁ করছো কেন? আমাদের সাথে বসেনি যাতে আমরা পায়েস খেতে বারণ করবো, তাই বাবা একা একা বসে খেয়ে নিয়েছে পায়েস। তো খেয়ে তো আসলাম, বাবা যাচ্ছে ঘরে, বাবা স্বীকার করলো না যে পায়েস খেয়েছে। বাবা বলছে না না পায়েস খাইনি আমি। আর এই যে জেঠুও পায়েস খাচ্ছে, এই যে জেঠুও পায়েস খাচ্ছে, যায়নি কেউ, বাড়িতে বসে বসে পায়েস খাচ্ছে। বাবা গ্যাস হয়ে গেছে, খিচুড়ি খেয়ে গ্যাস। তো চলো আজকে মনে হয় নাচের ক্লাসে যাওয়া হবে না। অশ্মি অশ্মি এখানে নাচিক যাবি নাকি ক্লাসে? নাচের ক্লাসে, কারণ 4:45 বাজে, আমাদের 4:00 থেকে নাচের ক্লাস শুরু হয়, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে নাচ, এখন যাবো কিনা তাই ভাবছি। বসে আমরা গল্প করছিলাম, এখন দিদি দেখো লগা নিয়ে যাচ্ছে লাউ শাক কাটতে, আমরা নেবো, আমি আর দিদি নেবো বলে। তো চলো
তোমাদেরকে দেখাই কি করে লগা দিয়ে দিদি লাউ শাক কাটবে। এখন এতগুলো শাক কাটা হয়েছে দিদি, আর আমি নেব অনেক শাক কেটেছে, আরো রয়েছে। তো কালকে রান্না করব লাউ শাক, লাউ শাক দিয়ে মাছের ঝোল করব, তারপর লাউ শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব, ওই কারণে নেওয়া। আর এই দেখো, তোমাদের তো দেখিয়ে দিলাম কোথা থেকে লাউ শাক কাটা হয়েছে। সো আমি ওই বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি লাউ শাক নিয়ে। তোমরা দেখেছো যে লাউ শাক গুলো দিদি পারলো, ওই লাউ শাক দুজন মিলে ভাগ করে নিয়েছে, আমি নিয়েছি একটুখানি আর দিদি নিয়েছে অল্প করে। কালকে লাউ শাক রান্না করবো। বাইদেবে বাড়িতে এসে দেখছি একটা পার্সেল এসছে, তো চলো দেখি ওই পার্সেলটায় কি আছে। আমার দেখা হয়ে গেছে, বাট তোমাদের দেখাবো। আর অনেকদিন পর মহা উৎসবে গেলাম, খিচুড়ি ভোগ খেলাম। সত্যি খিচুড়িটা খুব খুব সুন্দর হয়েছে। খিচুড়িটা যেমন ভালো হয়েছে, লাবড়াটাও খুব সুন্দর হয়েছে, আর পায়েসটা ভালো হয়েছে। তিনটে জিনিস করেছে, তিনটে জিনিসই পুরো একদম অমায়িক হয়েছে। খিচুড়ি আমি ভালো খাই না, তবুও অনেকটাই আজকে খেয়েছি। তো চলো বেশি বকবক করছি না, পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। যে ওই পার্সেলে কি ছিল আর পরেও দেখে দিয়েছি। এখনো কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করিনি, এখন ড্রেসটা চেঞ্জ করবো, যাবো সন্ধ্যে দিতে। অলমোস্ট তো সন্ধ্যে হয়েই গেছে, সন্ধ্যে দেওয়ার পর ঘরে টুকিটাকি অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে, তারপর যাবো রাতে রুটি বানাতে। আর বাই দ্য ওয়ে জয় অফিস চলে গেছে, দুদিন হয়েছে, কারণ আমরা তো ব্যানার যাচ্ছি না, তোমরা সবাই জানো টিকিট ক্যান্সেল করে ফেলেছে। তো বলছে আমি বাড়ি থেকে কি করবো, আমি চলে যাই অফিস। আমি বললাম ঠিক আছে যাও। আর মনে হয়তো একটু কষ্ট পেয়েছে যে ঘুরতে যাবো বলে যাচ্ছি না, ইচ্ছে করে তো আমরা যাচ্ছি না, যেহেতু পায়ে বাবার চোট লেগেছে ওই কারণে যাচ্ছি না। আর আমরা তো কদিন আগে সাউথ থেকে ঘুরে আসলাম, তো জয় তো তখন যায়নি, অনেকদিনই হয়েছে জয় কোথাও ঘুরতে যায় না। তো ভেবেছিলাম সবাই মিলে চারজন মিলে যাবো, তো সেটা তো আর যাওয়া হলো না। তো নেক্সট যদি কোথাও যাই অবশ্যই তোমরা জানতে পারবে, কোনো যদি প্ল্যান হয়। তো জানতে হলে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে ঝটাপট করে সাবস্ক্রাইবটা করে নাও। তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে আসি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।